फ्रेंड्स वेलकम टू आवर चैनल जैक ऑफ ऑल ट्रेड्स। आज के हमरा अनबॉक्सिंग करबो पोको X3 Pro। चैनल अनबॉक्सिंग ते शुरू करार आगे आमी बोले दी आज के अनबॉक्सिंग ए वीडियो जदि आपनादेर भालो लेगे थाके अवश्यई लाइक करबेन, कमेंट करबेन, शेयर करबेन एंड सब्सक्राइब करबेन। तो चालू करा जाय आज के वीडियो पोको X3 Pro एर अनबॉक्सिंग। फ्लिपकार्ट থেকে এই ফোনটা নিয়েছি, খুব সুন্দরভাবে প্যাক করে দিয়েছে। দেখুন এখন এটাকে আনপ্যাক করা যাক। असाधारण सुंदर एक बॉक्स पोको X3 Pro मेड इन इंडिया क्वालिटी स्मार्टफोन ब्रैंड। बॉक्स पूरे चारदिक दिए घूरिए देखा दूदी के सीन की आछे। क्वालकॉम स्नैपड्रैगन 860 प्रोसेसर, रियलिटी फ्लो 120 हर्ट्ज, FHD प्लस डिस्प्ले, 48 AI क्वाड कैमरा, 5160mAh टाइप बैटरी, कलर होच्छे स्टील ब्लू, 8GB रैम, 128GB रोम। चलो अनपैक करी, सील काटी। বন্ধুরা সিলটা কাটার আগে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, দেখুন সিলটাকে কিন্তু ডবল করে সিল করা আছে। দেখুন ভালো করে দেখুন, এদিকে সিল ফাটা আছে কিন্তু উপর থেকে একটা সেলোটেপ মারা আছে। চলুন কেটে দেখা যাক কি আছে ভেতরে। এখানে কিন্তু এনারা লিখেছেন ডু নট অ্যাকসেপ্ট ইফ দ্য সিল ইজ ব্রোকেন, দেখুন লেখা আছে। কিন্তু সিল তো ব্রোকেন, উপর থেকে একটা সেলোটেপের মতন কিছু লাগানো আছে। দেখি এর প্রাইস নিয়েছে প্রায় 21,000 টাকা, জাস্ট রুপি লেস 21,000 থেকে। পোকো দেখুন দেখুন বন্ধুরা কি বেরোলো, টাইট বার। আমি 21,000 টাকা দিয়ে একটা টাইট বার কিনেছি যার দাম নাকি শুধু 20 টাকা। এত দামি টাইট বার আমি প্রথমবার জীবনে দেখলাম, টাইট বার। আমাকে তো এক্ষুনি ফ্লিপকার্টে ফোন করতে হয় এটার ব্যাপারে কমপ্লেন করার জন্যে যে 21,000 টাকা দিয়ে আমি তো টাইট বার কিনে পাঠিয়েছি। আমি তো পোকো কিনেছি, মোবাইল কিনেছিলাম, আমাকে তো ভেতরটাতে চেক করতে হয় কী কী আছে। এর মধ্যে একটা নোংরা চার্জার আছে আর একটা পুরনো নোংরা কেবল, এটা মনে হয় না এর। দেখি বিলটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন বিল। বিলে এরা প্রিন্ট করে রেখেছে 17,795, CGST 1,601 টাকা, UGST 1,601 টাকা, সব কিছু নিয়ে এর দাম হচ্ছে 20,999।
এই দেখুন, সেই 20,999 ওরা পাঠিয়েছে একটা টাইট বার যেটার দাম মাত্র 20 টাকা, একটা পুরনো চার্জার, ময়লা চার্জার, একটা পুরনো ময়লা কেবল, আমি যেটা প্রায় 21,000 টাকা দিয়ে আমি কিনেছি। তো বন্ধুরা দেখলেন, এই প্রথমবার আমি আনবক্সিং করতে গিয়ে কিছু এরকম জিনিস পেলাম, আপনাদের কাছে এই জিনিসটা প্রথমবার তুলে ধরতে পারলাম। আমরা হয়তো নিউজ মিডিয়া, পেপারে, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দেখে থাকি যে ফোন অর্ডার করা হয়েছে, ভীমবার এসছে, ফোন অর্ডার করা হয়েছে, পাথর ভরে দিয়েছে, বা ট্যাব অর্ডার করা হয়েছে, অন্য কিছু এসছে। কিন্তু এইটাও দেখুন, আজকে প্রথমবার যে কিছু অর্ডার করা হয়েছে সেটা ফোনের মতনই একটা দামি জিনিস, সেই দামি জিনিসের রিপ্লেসমেন্টে আমি কি পেয়েছি, একটা টাইট বার। আমার এক্ষুনি কি করা উচিত, আমি এক্ষুনি ফ্লিপকার্টকে ফোন করব এবং আপনাদের অবশ্যই আমি কমেন্ট সেকশনে জানাবো ফ্লিপকার্ট আমাকে কি জানালো। চলুন এই ভিডিওটা আজকে শেষ করি, এবং শেষ করার আগে আপনাদের আবার অবশ্যই বলছে যে এরকম কোনো ঘটনা ঘটলে চুপ থাকবেন না, অবশ্যই কমপ্লেন করবেন, দরকার পড়লে আপনি কনজিউমার কেয়ারে যাবেন। আমি এখন ফ্লিপকার্টকে ফোন করব, আমি কমপ্লেন করব, আমি যদি কোনো হেল্প না পাই আমি কনজিউমার ফোরামে পর্যন্ত যাব। আমি 21,000 টাকা দিয়ে আমি টাইট বার আমি কিনতে চাইনি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই এটা ভালো লাগার মতন ভিডিও নয়, আমার খুবই খারাপ লাগছে 21,000 টাকা দিয়ে আমি শুধু টাইট বার পেয়েছি, আমি তো টাইট বার চাইনি 20 টাকা দিয়ে। দেখুন যে জিনিসটার দাম 20 টাকা, আমি তো 20 টাকা দিলে টাইট বার পেতে পারতাম, আমি তো মোবাইল ফোন অর্ডার করেছিলাম। কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের জানাচ্ছি এই ভিডিওটা আপনাদের লাইক করার কিছু নেই, কমেন্ট অবশ্যই করবেন এবং শেয়ার যত পারবেন তত করবেন, কারণ শেয়ার করলে মানুষ জানতে পারবে যে এই অনলাইন কোম্পানিগুলো যে কীরকম তাদের মধ্যে ফ্রড পর্যন্ত আছে, যে কীরকমভাবে মানুষকে ওটা ফ্রড করে। এইটা যত পারবেন তত শেয়ার করবেন, মানুষ তত শিখবে, তত জানবে এবং সেই সম্পর্কে ওয়াকিবহল হবে। তো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা, সি ইউ নেক্সট।